মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। মনে হলো আজকে শুরুটা তোমাদের সাথে এভাবেই হোক। সকাল থেকে না আমি অনেক কাজ করেছি আজকে। দেখো পাশে যে কৌটো কাউটাগুলো রয়েছে, ওগুলো কলকাতা থেকে এসে না এবার ধোয়া হয়নি। আর আমাকে একটু মাঝেমধ্যে দেখবে, আজকে আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি, কারণ এই রোগটা আমার মধ্যে ধরেছে যে আমি ক্যামেরা অন না করে জাস্ট ট্রাইপডে বসিয়ে নিয়ে রেখে দিই, ভুলেই যাই যে অন করতে হবে, বা পজ করা থাকলে অনেক সময় আবারও অন করতে ভুলে যাই। তো কৌটোগুলোকে উল্টে দিয়েছিলাম, এখন আবার একটু সোজা করে দেবো যাতে ভেতরে জলটা টেনে যায়। তো এই কৌটোগুলো না কলকাতা থেকে এসে বা ধুয়ে দেওয়া হয়নি, একটু একটু যে মশলাপাতি থাকে, লাস্টে আমি কলকাতা থেকে আসি যখন, যেহেতু অনেকদিন পড়ে থাকে তাই জন্য ও লাস্টেরটুকু মশলা আমি ফেলে দিই। মানে কলকাতা যাওয়ার আগে থেকে যদি জানা থাকে তাহলে তার রিফিল করেই না এই কৌটোগুলোতে। তো এবার না তেমন কিছু ছিল না, জাস্ট একটু জিরে গুঁড়ো পড়েছিল, সেটা আমি ফেলে দিয়েছি, কারণ অনেকদিন হয়ে যায়। তো বেকার খেয়ে অসুস্থ হয়ে মানে ওইটুকু মশলার টাকা বাঁচাতে গিয়ে ওষুধে অনেক টাকা বেরিয়ে যাবে তার, তো ওই জন্য ওইটুকুনিকে আমি ফেলে দিয়েছি। আর কৌটোগুলোকে এবার সোজা করে নেব, বিকেল বেলার দিকে আমি ভরে দেব। তো আর মিক্সিতে একটু কাজ করতে হবে, আজকে রান্না হবে হচ্ছে টক ডালটা, তো ছিলই মাঝে যে আমরা দোলের দিন যে নিরামিষ খাবো সেটা বুঝতে পারিনি প্রথম থেকে, ভেবেছিলাম এমনি পুজো দিয়ে নিয়ে আমিষ কিছু একটা খেয়ে নেব, ওরকম ভাবে তো নিয়ম করে তো দিচ্ছি না ওই আর কি, ঠাকুরকে লাড্ডু দেওয়ার জায়গায়। তাই ভেবেছিলাম যে আমি নিজে কিছু বানিয়ে দিয়ে দেবো, এটা যদিও আমার বরের আইডিয়া ছিল। ঠিক আছে, তো মামুনি বলে যে না নিরামিষ খেলে, মানে জোর করেনি, মামুনি বলছিল যে খেলে ভালো হয়, আমি খাবো, তো ওই জন্য আমরা ভাবলাম ঠিক আছে নিরামিষ খেতে, আর এমন কি তো খেয়ে নিয়েছি। তো ওই জন্য টক ডালটা যেহেতু আমি মসুর ডাল দিয়ে বানিয়েছিলাম ওটা রয়ে গেছে, তো ফেলে দেওয়ার তো কোনো মানেই হয় না, ভালো ডাল ফ্রিজে ছিল, তো এনে আমি আজকে গরম করব ফ্রিজ থেকে বার করে, আর ঢ্যাঁড়স ভাজবো একদম কুড়মুড়ে করে, আর ভেটকি মাছ পাতুরি করব কলা পাতায়, যেটা কিনা কালকে গণেশ টেম্পল যখন গেছিলাম তখন কিনে নিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। তো ওটাকে কেটে টেটে আমি সুন্দর করে সাইজ মতো করে পাতাগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল এগুলোকে একটু সামান্য নুন দিয়ে বেটে নেব, মিক্সিতে আর কি গ্র্যান্ড করে নেব। আর আমি পোস্ত যেখানে ইউজ করি আমি সেখানে একটু রোস্টেড তিল ইউজ করি, আমার ভীষণই ভালো লাগে টেস্টটা। তো বলতে পারো পোস্ত বেশি না লাগলে, মানে যাতে পোস্ত বেশি না লাগে তাই জন্য ইউজ করে অনেকে, বাট আমার টেস্টটা ভালো লাগে, এমন কিছু পোস্ত বেঁচে যায় তা নয়, পোস্ত তো দিতেই হয়। যাই হোক, এইদিকের কাজগুলো এগোচ্ছে, ওদিকে আমি ভেন্ডিটা ভাজতে থাকবো, ঢেঁড়সটা ভাজতে থাকবো, আর মিক্সিতে এই গ্র্যান্ডগুলো করে নেবো আর কি। তো সকাল থেকে মোটামুটি কাজ চলছে, আমি একটু হাঁপিয়েও গেছি, কারণ আজকে না নিচটা মানে গ্যাসের ওপর ওপর পরিষ্কার হয়, তো গ্যাসের যে নিচটা আছে মানে ওভেনের যে তলাটা বা পেছন দিকটা, ওইগুলো না আমাদের নেগলিজেন্সই হয়ে যায় একটু, মানে আমার তো হয়েইছে, কারণ আমি চোখটা ঠিকঠাক দেইনি আর কি, ওপর ওপর মুছে নেওয়া হচ্ছিলো, ফাঁকা জায়গাগুলো মুছে নেওয়া হচ্ছিলো, তো আজকে হঠাৎই নিচটায় চোখ যেতে দেখলাম অনেক কিছু পড়ে রয়েছে। তো আজকে ওই জন্য গ্যাস ট্যাস তুলে নিচটাও পরিষ্কার করেছি, তারপরে দেখো ট্রের এদিকটাও পরিষ্কার করা, তো ওই জন্যই একটু টাইম গেছে সকাল থেকে ব্রেকফাস্টের পর। ব্রেকফাস্টে আমি খেয়েছি কেক, আর ও খেয়েছে ডিম সেদ্ধ, তো এরকমই ব্রেকফাস্ট হচ্ছে। আর তো গ্র্যান্ড করে নিই তাহলে, মোটামুটি হয়েই এসছে, এদিকের কাজগুলো হয়ে গেলে তারপর আমি স্নানে যাব, আর মাছটাকে বেঁধে ফেঁধে রেডি করে রাখবো। আর দেখো সামান্য সর্ষে বাটা একটু ফ্রিজে ছিল, সেটাকেও ভাবলাম এটার সাথে একেবারে ঘুরিয়ে নিয়ে তাহলে ফ্রিজে রেখে দেবো একবারে, মানে একটুখানিক তো বাটা যায় না, যেহেতু মিক্সির ছোট বাটিটা নেই, দেখো বড় বাটিটাতে তো একটুখানিক বেটে মানে বাটা যায় না, বিশেষ করে সর্ষে পোস্ত তো নয়ই নয়, আর গোটা গোটা থেকে গেলে রান্না ভীষণই খারাপ লাগে, কারণ মুখে পড়ে এই আর কি। তো মাল্টি ট্যালেন্টেড হয়ে গিয়ে দু হাতে দুদিকে কাজ চলছে আর কি, ওদিকে মিক্সিও ঘুরছে, এদিকে ঢেঁড়সও নাড়া হচ্ছে, এইসব চলছে। তো চলো, দিনটা তো শুরু হয়েছে খুব ব্যস্ততার সাথে, আশা করছি আজকে দিনটা ব্যস্ততার সাথেই কাটবে, কারণ আমি চারদিকে অনেক কাজ এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পাচ্ছি এই আর কি। সকাল সকাল আর কি করা যাবে, এক এক দিন এক এক রকমভাবে কাটে, তো চলো দেখি দিনটা কেমন কাটে। বাজে 12:27, সমস্তটা কমপ্লিট। তোমরা আমার এই কৌটোগুলোর কথা বোধ হয় ভুলেই গেছো, আমি নিজেও বোধ হয় ভুলে গেছিলাম, এগুলো এবার আসলে কলকাতা থেকে এসে না মেজে দেওয়া হয়নি তাই আমি ইউজ করতে পারিনি, তো এগুলোকে ইউজ তো করব, কিন্তু আগে না এই কৌটোগুলো এই ড্রয়ারটাতে থাকতো, এখন ঠিক করেছি এই জায়গাটাকে গোছাবো। দেখো দুটো ফোড়নের জিনিস ছিল এক্সট্রা, তো বাকিতে ঢেলে নিয়ে আমি ধুলাম, কারণ ওই দুটো বেকার থেকে গেলে না অসুবিধা হতো। তো ট্রেটা থেকে বার করে কৌটোটাকে এইটার ওপরে রাখলাম, কারণ একটু তো তেল পরেই জানোই, আর এই জায়গাটাকে আমি এভাবে গুছিয়েছি, আর এই দুটো হচ্ছে আমার ধরার জিনিস, মানে ওই কড়াই ধরার জিনিস। তো এই জায়গাটাকে আমি এরকম করে এবার রেখেছি, আর এখানে দুখানা গোলমরিচ আর নুনের কৌটো বসবে শুধু, ব্যাস আর কিছুই নয়।
তো এই জায়গাটাকে এরকম রাখবো। আর এখানে হয়ে গেছে, এখানে আমি চাল ধুয়ে রেখে দিয়েছি, এখানে 2 পিস মাছ রেডি করা আছে, এখানে এটা এখনো হয়নি, ভাত বসিয়ে দিয়ে এটাকে আমি রেডি করব। নিচে আছে ডাল, তার নিচে আছে ঢ্যাঁড়স ভাজা। তো হয়ে গেছে, চলো ঘরটাকে মুছে দিয়ে এবার যাব স্নানে। আজকে সকাল থেকে তোমাদের সাথে এভাবে ক্যামেরা ধরে কথা হয়নি, তো এখন বাজে 1:45, আমার স্নান দান সমস্ত কিছু হয়ে গেছে আর তারপরে আমি চলে এসেছি আমার প্রিয় জায়গায়। আমি যেখানে আসলে ভালো লাগে, দেখো কি সুন্দর। আরো 20 আছে, এখনো 3টে 20 আছে, বাকি সব ফুল ফুটে গেছে, সব শেষ হয়ে গেছে। আর জবা গাছে জানো তো নতুন করে কলি গজাচ্ছে, এই দেখো এই দেখো। যে আমার গাছগুলোতে যদি ঠিকভাবে জল পড়তো, মানে আমি যদি থাকতাম এখানে, তাহলে আরো গ্রো করতো। আর জবা গাছের জন্য অলরেডি আমরা একটা বড় পট নিয়ে এসেছি, কারণ জবা গাছের পটটা ফেটেও গেছে, জানি না শিকড়ের চাপে কিনা, তো মাঝে পুড়েও গেছিল জানোই তোমরা, তো তার থেকেও হতে পারে বলে মনে হয়, জানি না তখন খেয়াল করিনি হতো। কিন্তু মাটি তো আপাতত নেই, তো মাটিটা অর্ডার করতে হবে বা কিনে আনতে হবে, তারপর পটটাকে চেঞ্জ করব। তো এখন তো ভাত বসাবো না, মাছটা তো পরেই করবো, ভাতটা বসিয়ে দিয়ে তো সেটা 1টা বা 1:15 থেকে করলেই হয়ে যাবে, তো এখন গিয়ে যাই একটু বসি। অনেক দিন বাদে এসেছি ছাদে, ঘুম টুম থেকে উঠেই না, এনার্জিটাই পেলাম না যে এনার্জিটা রোজ থাকে। আজকে উঠেই যেই বাসনগুলো মাজবো, রান্না করে যাবো যাচ্ছিলাম, ওর জন্য চা বানাতে গিয়ে দেখছি জল নেই, 4টে থেকে জল নেই। আর এখন বেজে গেছে প্রায় 6টা 6 বাজে, 4টে থেকে জল নেই, কারণ ওয়াচম্যান থাকে না ওই টাইমটাতে, তো চালায়নি নাকি বুঝতে পারছি না, প্রায় 2 ঘন্টা হয়ে গেল জল নেই। আমি বাসনগুলো মাজতেও পাচ্ছি না, বিকেলে তোমরা জানো অনেকগুলো কাজ থাকে, সেগুলো করে নিয়ে তারপরে গিয়ে আমি একবারে বসি। তো সূর্যটাকে কি ভালো লাগছে দেখতে, ক্যামেরা তো হয়তো আসবে না ওভাবে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো যাব নিচে, একটুখানি হাওয়াকে গেলাম আর কিছুই না, ওই যে জল নেই, জল থাকলে এখন কাজ থাকতো, পরপর আর ছাদে আসা হতো না, তো এই আর কি। চলো এখন বাজে 7:45, এখন এসেছে জল, এখন এসেছে জল, তো আমি এইবার বাসনগুলোকে মাজবো, অনেক বাসন জমেছে, আর চটটাও না কেটে রাখবো, দেখি কালকে যদি রান্না করি তো করব, না হলে আজকে আপাতত নুন জলে ভিজিয়ে রাখবো, কালকে সকালে সেদ্ধটা করে রাখবো, তারপর দেখা যাক আওয়াজটা শোনা যাচ্ছে কিনা ঠিক ক্লিয়ার যায় না, কারণ অনেকটা দূরে আমি কথা বলছি। তো চলো কাজগুলো করে নিই। লাল জল পড়ছে যেহেতু অনেকক্ষণ জল ছিল না, তাই এইচপটা কাটবো, পরপর অনেকগুলো কাজ জমেছিল, আসলে জল ছাড়া কোনো কাজই যে হয় না এই একটা বড় প্রমাণ। আর ওখানে জ্যামের কৌটোটা লাস্ট আমি একটুখানি রেখে দিয়ে কলকাতা চলে গেছি, তা গেছিলাম আর কি, তাই এসে আর খাওয়ার রিস্ক নিয়ে নিয়ে একদমই অল্পই ছিল নিচে লেগে, তো শিশিটাকে ধোবো, কিন্তু নিচটায় জ্যামটা এমন ভাবে জমে আছে যে সকাল থেকে আমি করতে পারিনি, তাই ওটাকে ভেতরে লিকুইড দিয়ে নিয়ে তারপর ওই জল ভরে ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা কালকে সম্ভবত হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো নেই বেশি, লেবু গাছও টুকুই ঢালি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না তো করছে, অসুবিধে নেই। চিনি নুন তো ভরাই আছে, ধনে জিরে, আর কি ভরতে লাগবে, আর কি ভরতে লাগবে, গোটা জিরে লাগবে, গোটা জিরেটা আমার ওই হাঁড়িটায় রয়েছে, এখানে নেই গোটা জিরে। তো যাই হোক, যেটুকু আছে রাঁধুনিও আমার ওখানে আছে, যা যা এখানে আছে মোটামুটি আমি এবার ভরে ফেলি।
বড় কৌটো গুলো থেকে যেগুলো ছোট কৌটোতে আমি ঢাললাম বড় কৌটো গুলো রিফিল করলাম আমি মশলাপাতি, ওই যে বড় হাঁড়িটায় থাকে সমস্তটা সেটা হাঁড়ি চটা নিয়ে এসেছি, কাঁড়ো বলে এটা ছোটই আছে মোটামুটি, তাই ভাবলাম দেখি ছুরিতে আগে চেষ্টা করি, যদি না হয় তো বটিটা নিয়ে নিচে বসা যাবে, তো ওই জন্য আমি ট্রেটাকেও বার করে নিয়েছি, ট্রেটাও দেখো আমরা অনেকদিন বাদে দেখবে। তো যাই হোক কাজ শুরু করি, কত কাজ থাকে আর ছেলেরা শুধু ভাবে শুধু বোধহয় রান্না বাসন মাজা এইসবই থাকে। বাবা ঘর থেকে বলছে মোটেও না, আগে তাও একটু রান্না বান্না করে খাওয়াতো, এখন সেটাও আর খাওয়ায় না। ও রান্না করলে আর কিছুই না, আমি না দেখতে পাচ্ছি রান্নাঘরের এই জানলা তারপরে এই ডাইনিং এর জানলা ঘরের জানলা গুলোতে প্রচন্ড ধুলো পড়েছে, জানি কিচ্ছু হবে না মুখে খুঁচেও, কিন্তু মনের শান্তি যে কদিন থাকে আবারও করতে হবে, কারণ রাস্তার পাশে একদম আমার না রোডের পাশে ঘর ঠিক পছন্দ না, মানে এত কিচির মিচি সারাদিন গাড়ি যাওয়া এগুলো তো চলতেই থাকে, তবে রোডের পাশে বাড়ি হলে এরকম সুবিধা আছে একটু দোকান বাজার এইসবে, কিন্তু এই বাড়িটা আমাদের ভীষণ মানে পছন্দ হয়েছিল, ঢুকেই আমাদের একটা পজিটিভ ভাইবস লেগেছিল, যেটা আমাদের পুরোনো বাড়িতে একদমই নয়, ভেতর দিকে একদমই মানে আলো বাতাস কিছুই হাওয়া ঢুকতো ওই ছোট্ট জানালাটা দিয়ে, কিন্তু তেমন ভাবে নয় আর কি, একটা লোকের মুখ দেখা যেত না তো ওই জন্য ভালো লাগতো না, এটা ঢুকে আমাদের ভালো লেগেছিল, আর এত ফেসিলিটিস পেয়েছিলাম গিজার থেকে শুরু করে লিফট, তো এইসব মিলিয়ে তারপর ছাদ ব্যালকানি একটুকুনি করলেও ব্যালকানি জায়গা আমি পেয়েছিলাম, তো ওই জন্য সব মিলিয়ে না ভালো লেগে গেছিলো, তো ঠিক আছে। আর উনাদের সাথে কথা বলে আমাদের খুব ভালো লেগেছিল, সেটা সবচেয়ে বেশি জরুরি, তো চলো এবার শুরু করি, আর বাটিটাতে আমি জল নিয়ে নিয়েছি, এটা আমাদের দেবো নুন আর হলুদ একটুখানি, এইচর ঠিচর কাটা হয়ে গেছে, নুন জলে এটা ভিজিয়ে রেখে দিয়েছি, মোটামুটি এখানটা পরিষ্কার, ছুরি দিয়ে আমি কাটতে পারিনি, লাস্টে আমি নিচটায় কেটেছি আর কি, এখানটাও পরিষ্কার করে দিয়েছি, এখন বসিয়েছি চা, ওর আর আমার একটু দুধ চা খাওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু বাজে এখন 8:57, অল্প একটু করেই করবো, কড়াইটা এদিকে আছে বলে ভেবো না ওটাই নিচু আছে, এটা কালি কোথায় আর রাখবো, তাই এই পাঁচটাতে রেখে দিয়েছি এই আর কি। তো এই জায়গাটাকে না এইভাবে সেট করেছি, আশা করি এখান থেকে আমার মশলাগুলো নিয়ে মাছ মানে কাজ করতেও সুবিধা হবে, রান্না বান্না আর এমনিতে তো প্রত্যেক মাসে মাসে একবার ধুয়ে দেওয়াই হয়, অসুবিধা নেই, ওপরটাই কোনো নোংরা হলো। অনেক তো কাজ বাজ হলো, আপাতত আমি আর রান্নাঘরে যাওয়ার মতো পরিস্থিতিতে নেই, চর কাটা মানে মানে প্রচন্ড ব্যাপার ব্যাপার, তবে খেতে এতটাই ভালো লাগে যে ও যখন কিনতে চায় আমিও না করতে পারি না, আর ও প্রত্যেকবারই আমার কষ্ট দেখে বলে থাক আর কিনবো না, তোমার কষ্ট হয় আগের বারও সেম কথা বলে, আগের বার আমাকে বললো না গো তোমার অনেক কষ্ট হয় বেকার জায়গাটা মোছা, তারপর মানে ব্যাপারটা কি বলতো, আর বাড়িতে হলে কি ডাইনিং টাইনিং অনেক বড় জায়গা পাওয়া যায়, হ্যাঁ আমারও ডাইনিংটা আছে, তবে ঠাকুর ফাকুর থাকে তো এই জায়গাটায় কাজ করতে খুব একটা আমার ইচ্ছে করে না, তো আমি যা করার নয় সেন্টার টেবিলের ওই দিকটাতে মানে ব্যালকানির দিকে পিঠ দিয়ে বসে করি, যাতে ঠাকুরের দিক এদিকটাতে না আসতে হয়, আর নয়তো রান্নাঘরে বসে, তো ইচড় ফিচড় না একটু জায়গা হলে বা ওই আঠা আঠা হয়ে যায় তো ব্যাপারটা, ওগুলো মারা ভালো পারে বলো, আমার দ্বারা কি সবে তো শিখছি কাজ বাজ, তো এত তাড়াতাড়ি আমার পক্ষে, তাও আঠা ফাটাগুলো মোটামুটি তুলেছি, হাত ফাত পরিষ্কার হয়েছে, ওই একটু গ্যাস ধরিয়ে নিয়ে বটি আর ছুরিটাকে একটু সেকে নিয়ে করে নিলাম, হাতটাও তাই তো উঠে গেছে, সমস্তটা ঠিক আছে, কিন্তু আমার নিজের মনে হয় আমি অনেক খাটনি খেটে ফেলেছি, অনেক কাজ করে ফেলেছি, আর সত্যি তাই প্যাকেট প্যাকেট কেটে ওই মশলাপাতি আজকে অনেক কাজই হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, আমার না ভালো লাগে মানে মায়ের কথাগুলো এখন মেলাতে পারি, মাকে আগে আমি বলতাম ধুস তুমি সারাদিন কী কাজ করো, জামা কাপড়গুলো ফেলে রাখলেই হলো, পরে ভাজ করলে কি হবে, মা তখন আমাকে বলতো যে এখন বুঝবি না পরে বুঝবি যে ঘর সুন্দর করে সাজিয়ে রাখলে কেমন লাগে, তা এখন বুঝে এখন বাবার সাথে মা আগে আমার আর বাবার সাথে চেঁচাতো যেহেতু আমরা ঘর অগোছালো হতাম, এখন আমি ওর সাথে চেঁচাই যেহেতু ও ঘর অগোছালো করে, তো ওই জন্য এখন বুঝতে পারি মা যেগুলো বলতো ঠিকই বলতো, তো সত্যি তাই ভালো লাগে, নিজেরই দেখতে ভালো লাগে, কয়েকদিন সকালবেলা আমার উপর ওই সিরিয়াল গুলো হয় না, তারপর তার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় ধুমতাম নানা ঠিক ওরকম একটা হয়ে যায়, মাঝে আমি বলছি কেন বলে মানে কেন আমি বলেছিলাম যে আয়ন্সি তুমি একটা কাজ করো না,
এই জায়গাটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম খাটের এই স্ট্যান্ডার্ডে পুরো আলনা বানিয়ে রেখে দিয়েছিল, জ্যাকেট জামা গেঞ্জি মানে দু তিনটে হাফহাতা গেঞ্জি ফুল প্যান্ট একটা হাফ প্যান্ট সব আলনার মতো এখানে ঝুলিয়ে রেখেছি, যেটা যখন দরকার হচ্ছে টানছে পড়ছে এনে আবার ওরকমই মানে কোনো ভাঁজও নেই ওরকমই দলামচড়া করে ঢুকিয়ে দিচ্ছে। এই যে এই এই এখন ছোট টেবিলটাতে যে কাজ করছে ওটাই কি ছিল না ওর, মানে টিস্যু থেকে শুরু করে সমস্ত কিছু এই টেবিলটার মধ্যে চাপিয়ে রেখে দিয়েছে। আর কাজের জিনিস শুধু মনিটার ল্যাপটপ এই জিনিসগুলোর সাথেও আমার এই সব ইয়ার কি ভালো লাগে না একদমই, এইগুলোর জন্যই সংসারে টাকা আসছে ভাই, এই সব সত্যিই তাই পেট চলছে, তো এই জিনিসগুলোকে নোংরা জায়গায় অগোছালো করে রাখলে একদম ভালো লাগে না। আর ও আমাকে হাত দিতে দেয় না ধুলোগুলো, ও অবশ্য নিজেই এটা বলে যে আমি ঝেড়ে দেবো কিন্তু সেটাও অনেক দিন মানে আমার চোখে এখনো বাজছে যে একটু ধুলো পড়েছে আর কি। হ্যাঁ তারপর বলে আমি বললাম দেখো ধুলো পড়েছে তুমি তো আমাকে হাত দিতে দাও না, যদি কিছু হয়েছে এটা স্বাভাবিক বিষয় আর নিজের জিনিস তো নয় অফিসের জিনিস, কিছু হয়ে গেলে গলা কেটে নেবে একেবারে, তো তো তাই জন্য। আর ল্যাপটপটার তো দাম আছেই আছে, থিঙ্ক প্যাডের ল্যাপটপ রয়েছে, তো ওই জন্য মোটামুটি অফিস থেকে এগুলোই দেয় এখন ঠিক আছে। আর যে টেবিলটাকে বাইরে বার করে দিয়েছে যেটা আগে কাজ করতো ওটাই কি ছিল না, মানে কি ছিল না শুধু আমাকে জিজ্ঞেস করো তোমরা, বামুঠিটা তো ছিলই আদিও কি লক্ষ্মী গণেশ এমনি গণেশ আমার ওগুলো তো রয়েছে, ওনারা থাকেন ওখানে আমি বলেছি যেটা পরিষ্কার করে রাখো, ওর তিনটে গল্পের বই খাতাপত্র ওর পুরনো ল্যাপটপ তারপরে টিস্যু ওষুধ নানান রকম ছড়িয়ে রয়েছে, জ্বর সর্দি কাশি ক্ল্যাভাম মানে ও বার করে করে দেখছিল যে কোনটার কত অব্দি ডেট আছে না আছে, এবার যা দেখেছো দেখেছো যেগুলো ডেট মোটামুটি আগে এসে সেগুলো ওপরে দিয়ে একটা ওষুধের বক্স আনালো আমাকে দিয়েছে না এটাই ওষুধ থাকবে, সমস্ত ওষুধ ওখানে ছড়িয়ে রয়েছে কি নেই, মানে সেদিন মনে হচ্ছে আমার বাড়িতেই আমি হসপিটাল খুলেছি নানান রকমের রুগী ঠুগি আছে ওর সব ওষুধপত্রকে দিতে লাগবে সব সারাদিন সবাইকে, তো সমস্ত কিছু তাই হলো, তো সেগুলো আমি গোছালাম ওখানে গল্পের বই টিস্যু তারপর আরো অনেক কিছু ছিল পেন পেন্সিল, তো আরো ও আর বলে লাভ নেই আরো কে ও ওষুধ শেষ হয়ে গেছে সেই খাপ, তো এইসব দেখে আমি সেদিন চেঁচিয়েছি। আর আমার সোফাতে তো ওর জামা কাপড় তারপর বালিশ যেগুলো ছিল পেছনে নিয়ে বসে সেগুলো ছড়ানো চেটানো মানে এই সেই দিন আমি খুব চেঁচিয়েছিলাম যে এইগুলো কি হচ্ছে আমি কত গোছাবো, তো এই আর কি এইসব চলতেই থাকে একটু ছোটখাটো ব্যাপার, তো হ্যাঁ এগুলো একটু এমনিতে এমন তো কিছু নয় যে খেতে পাচ্ছি না তুমি কিছু আনছো না এই নিয়ে ঝগড়া ঝাটি, ওই আর কি ঘর গোছানো গাছানো নিয়ে এইসব নিয়ে একটু সবার বাড়িতেই থাকে ওটা। তো চলো আজকের মতো ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি, রাত্রিবেলা ফুলকপি আলু ভাজা আর রুটি করে দেবো, ওটা আর তোমাদেরকে দেখানোর কিছু নেই, হোলি স্পেশাল লাঞ্চ আজকে দুপুরবেলা হয়ে গেছে, ভেটকি মাছ কলা পাতা এটাই খেয়েছি আমরা, খুব একটা স্পেশাল কিছু খাইনি, হ্যাঁ চিংড়ি মাছটা ছিল তো হবে আস্তে আস্তে, এই বাবা আমি ব্যালকানি দরজাটা দিয়ে আসিনি না বাড়ি খাচ্ছে বারবার এবার প্রচন্ড হাওয়া দিচ্ছে তো ওই জন্য, তো চলো এখানে শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, কিছুতেই না ওপর দিকে উঠতে পারছি না একটু সাহায্য করো তোমরা, কিছুতেই উঠতে পারছি না এটা বলবো না তাও গুটি গুটি পায়ে এগিয়ে আসছি আর কি এইটুকুই যা, তো চলো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই, আরও অনেক 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 দূর এগোনো বাকি রয়েছে তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো, টাটা গুড নাইট।